নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, আজ আমি আমার গোপাল সোনার চার প্রহরের সেবা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা তোমাদেরই একটা রিকোয়েস্টেড ব্লগ ছিল, তোমরা অনেকেই চেয়েছিলে যে শীতকালীন সেবাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে এই ভিডিওটা যখন যাবে হয়তো তখন শীতটা একটু কমে যাবে, তবে ভিডিওটা কিন্তু আমি শীতকালেই করে রেখেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা কিন্তু আমার সঙ্গে আমার পাশের রুমেই থাকে, কিন্তু আজকে যেহেতু আমি শ্যুট করছি তাই জন্য আমি মন্দিরের সামনে গোপাল সোনাকে এরকম একটা জলচৌকি পেতে, তার উপরে গোপাল সোনার প্রিয় রং হলুদ রঙের একটি কাপড় পেতে তার উপরে আমি গোপাল সোনাকে বসিয়েছি। হ্যাঁ, আমার কাছে কোনো মূর্তি নেই, আমার কাছে চিত্রপটই আছে, আর আমি চিত্রপটেই কিন্তু গোপাল সোনার প্রত্যেক দিনের সেবাটা করে থাকি। যেদিন বাড়ি হবে আমার সেদিন আমি অবশ্যই গোপাল সোনার মূর্তি আনবো। তো এখানে দেখো আমি জল নিয়েছি আর আচমন করে নিচ্ছি। এখন বাজে সকাল 8টা, গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে হবে, তো তার জন্য দেখো এখানে গোপাল সোনাকে আমি প্রথমে একটু জাগিয়ে নিচ্ছি আর বলছি, গোপাল ওঠো, এখন তো অনেক সকাল হয়ে গেছে, এবার তুমি ঘুম থেকে উঠে পড়ো। এই বলে আমি কিন্তু গোপালকে একটু আদর করে নিচ্ছি, চিত্রপটেই আমি আদর করছি। যদি বিগ্রহ থাকতো হয়তো কোলে নিয়ে আদর করতাম, তবে আমার কাছে যেটা আছে আমি সেইখানেই গোপাল সোনাকে ভালো রাখার চেষ্টা করি। এখানে দেখো গোপাল সোনার সব থেকে প্রিয় জিনিস ময়ূর পুচ্ছ, সেটা আমি তার পাশে দিয়ে দিলাম। আর এবার আমি চলে যাব রান্নাঘরে। এখানে দেখো আমি এখানে এক কড়া মতন জল গরম করে নেব। এটা গোপাল সোনার সারাদিনের জল আমি গরম করে নিই, শীতকালে এই জলটা আমি গরম করি, গরমকালে তো গরম করার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। এটা গরম করে আমি ফ্লাক্সে ঢেলে রেখে দিই। এই ফ্লাক্সের জলটা আমি স্নান করানোর সময়, গোপাল সোনার হাত মুখ ধোয়ার সময় দুবারই কিন্তু ব্যবহার করি। এখানে দেখো গরম জলটা আমি নিয়ে নিয়েছি, সকালবেলায় হাত মুখ ধোয়াবো বলে একটু জল গরম করে নিতে হয়, কেন কি এমনি ট্যাপের জলটা না ভীষণ ঠান্ডা থাকে। তার মধ্যে আমি একটু অগরু আর একটু গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে গোপাল সোনার হাত পা মুছিয়ে নেব, আর এর মধ্যে গোপাল সোনার জন্য একটু তুলসীপত্র দিয়ে দিলাম। কয়েকদিন হলো না ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর জানুয়ারি মাসে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে, তোমরা সবাই জানো। তো দেখো হাত পাটা ভালো করে মুছিয়ে দিলাম আর এখানে একটা প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। এবার গোপাল সোনাকে একটু আমি আরতি করে নিই প্রত্যেক দিনই সকালবেলায়। এরপরে সকালবেলায় আমি কিন্তু গোপাল সোনাকে কোনো চন্দনের ফোঁটা লাগাই না, কেন কি একে তো ঠান্ডা, তার মধ্যে বাচ্চা ছেলে, যদি আমি চন্দনের ফোঁটা দিই না তাহলে গোপালের ঠান্ডা লাগতে পারে। তাই একটু আদর করার পর হাত পা সুন্দর করে মুছিয়ে দিই আর মুখটাও মুছিয়ে দিই, আর প্রদীপ আর ধূপকাঠি কিন্তু প্রজ্বলিত করে নিই। এরপর আমি যেহেতু গোপাল সোনাকে বাড়ির বাচ্চার মতন রাখি, তাই তাকে তো আমি কোনো মন্ত্র পড়ে ফুল নিবেদন করি না, কিন্তু তার পায়ে কিছুটা পরিমাণ ফুল দিই। তোমরা এই সময় হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি জপ করতে পারো, বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এইটা বলে তিনবার ফুল দিতে পারো। আর এখানে দেখো আমি তিনটি তুলসীপত্র চন্দন সহযোগে দিয়ে দিলাম। এরপরে চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে দেখো গোপাল সোনার জন্য একটু দুধ বসিয়ে নিয়েছি। সকালবেলায় না আমি দুধ বা কোনো হেলথ ড্রিঙ্ক এই ধরনের কিছু দিই গোপাল সোনাকে, যেহেতু বাচ্চা ছেলে, খেতে চায় না জানি কিন্তু তবুও দিতে হবে বাচ্চা যেহেতু। আর তার সঙ্গে বিভিন্ন ধরনের বিস্কিট থাকে, কোনো দিন অরেঞ্জ বিস্কিট, কোনো দিন চকলেট বিস্কিট। তো আজকে আমি এখানে চকলেট বিস্কিটই দিচ্ছি, কেন কি বাচ্চা ছেলে, এমনি নর্মাল ফ্লেভারের যদি আমি বিস্কিট দিই তাহলে খেতে ওর পছন্দ হয় না, এমনি দুধ খেতে চায় না, তারপরে আবার বিস্কিটটাও যদি বোরিং হয় তাহলে সেটাও ওর ভালো লাগবে না। তো এইরকম একটু পাল্টে টাল্টে দেওয়ার চেষ্টা করি যাতে গোপাল সোনার খেতে ভালো লাগে। আর হ্যাঁ, হাতে ধরে সব কিছু খাওয়াই আমি। গোপাল সোনার ভোগ আমরা সবাই জানি তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয়, তো এখানে আমি তুলসীপত্র দিয়ে নিবেদন করছি। এই তোমরাও বলো যে তোমরা যারা চিত্রপটে গোপাল সোনার সেবা করো তারা কি তোমরা এইভাবেই সেবা করো। এরপর আমি একটু ঘন্টা বাজিয়ে গোপাল সোনার আরতি করে নিই ধূপ আর প্রদীপ দিয়ে, কেন প্রত্যেক দিনের পুজোবিধিতে আমি পঞ্চপ্রদীপ বা কর্পূর ওইরকম কিছু প্রজ্বলিত কিন্তু করি না।
এরপরে ভোগ নিবেদন করার পরে আমরা 5-10 মিনিটের জন্য গোপাল সোনাকে খেতে দিই, বলি গোপাল খেয়ে নাও। আর ঠিক 5-10 মিনিট পরে দেখো আমি আবার ফিরে এসেছি, এবার গোপাল সোনাকে আবার বলে নেব যে গোপাল তোমার ভোগটা আমি তুলবো। এই বলে নিয়ে যে ভোগটা আমরা দিয়ে থাকি প্রত্যেকদিন সকালবেলায় সেটা নামিয়ে নিই, আর মোটামুটি ওই 8টা নাগাদই আমি ভোগটা দিই। কেন কি যদি মনে করো বাচ্চা ছেলে খুব সকালবেলা যদি 6টা সাড়ে 6টায় আমি তাকে ওঠাই তাহলে তার বাজে লাগবে। আর খাওয়ার পরে আমি কিন্তু হাত পা মুখটা ভালো করে গামছা দিয়ে মুছিয়ে দিই। আর এই যে দেখো যে জায়গাটায় ভোগ দিয়েছিলাম তো ওই জায়গাটাতেও আমি এই যে একটা কাপড় দিয়ে ভেজা কাপড় এটা দিয়ে মুছে সুন্দর করে এঁঠোটা পরিষ্কার করে নিই। এরপর ঠিক দুপুর 12টার সময় আমি গোপালকে স্নান করাই, শীতের দিনেও 12টায় স্নান করাই, গরমের দিনেও 12টায় স্নান করাই। এসেই একটা প্রদীপ আর ধূপকাঠি আমি প্রজ্বলিত করে নিয়েছি। আর এই যে দেখো এই তোমার যেগুলো ফুল তুলসীপত্র সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। গোপালকে স্নান করাবো বলে ফ্লাক্স থেকে জল গরমটা নিয়ে নিয়েছি, ঠান্ডা জল একটু মিশিয়ে নিয়ে তাতে অগরু আর গোলাপ জল দিয়ে তুলসীপত্র দিয়ে নিয়েছি, আর গামছাটা এখন ভিজিয়ে নিচ্ছি। এরপর গোপালকে আমি স্নান করাবো। সকালবেলায় তো দেখতেই পেলে আমি গোপালকে কোনো মালা বা প্রচুর ফুল দিয়ে সাজাই না, কেন ছোট্ট ছেলে তো গলায় সারাক্ষণ মালা পরিয়ে রাখলে ওর একটু অসুবিধা হবে। তবে দুপুরবেলায় স্নান করানোর পরে আমি কিন্তু চন্দনের তিলকও করি আর মালাও পরিয়ে দিই। গোপুর পুজোতে আমার শ্বেত চন্দন লাগে তো এখানে চন্দন নিয়ে নিই। শ্বেত চন্দন দিয়ে গোপুকে আমি এখানে তিলক করে নিচ্ছি। আমি তিলকের সময় কোনো মন্ত্র বলি না, তবে তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই বলে তাকে চন্দনও পরাতে পারো বা তার পায়ে পুষ্পও নিবেদন করতে পারো। এরপর আমি যে মালাটি নিয়ে এসেছিলাম আজকে সেটা আমি একদম হালকা পাতলা মালা নিই যাতে গোপালের কোনো রকম অসুবিধা না হয়, শুধু যখন জন্মাষ্টমী থাকে বা রাধাষ্টমী থাকে তখন বেশ সুন্দর করে গোপালকে সাজাই আমি, মানে বড় মালা দিয়ে, অন্যান্য সময় এরকম সাধারণ মালাই থাকে। আর গোপালের বক্ষে আর দুই পায়ে শ্বেত চন্দন সহযোগে আমি তুলসীপত্র ঠিক দুপুরবেলায় তাকে নিবেদন করে থাকি। এরপর তার পায়ে আমি পুষ্প নিবেদন করে দেবো, মানে গোপালের পায়ে। গোপালের আবার এই হলুদ রঙের ফুল খুব প্রিয়, তাই জন্য আমি চেষ্টা করি মোটামুটি বাজার থেকে যখন ফুল কিনে নিয়ে আসি তখন যেন হলুদ রঙের ফুল তার মধ্যে থাকে। গোপুর আসনটাকে সুন্দর করে আমি ফুলের দ্বারা সাজিয়ে দিচ্ছি। দুপুরের ভোগে দেখো এখানে আমি একটা পেয়ারা কেটে নিয়েছি, আর গোপালের সব থেকে প্রিয় ভোগ মাখন মিছরির ভোগ আমি দুপুরবেলায় দেবো। তো মাখন মিছরিটা মূলত আমি দুপুরবেলাতেই দিয়ে রাখি, আর তার সঙ্গে একটা কোনো ফল থাকে বা কোনো কোনো দিন নাড়ু থাকে, মিষ্টি থাকে, যেরকম যেদিন হয় সেরকম সেইভাবে আমি কিন্তু গোপালকে ভোগ দিই। গোপালকে ভোগগুলো আমি হাতে ধরে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। দুপুরের ভোগ নিবেদন করার পর আমি আবারও 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ভোগগুলো তুলে নেব আর গোপালের মুখ হাত পা আর এই সামনের জায়গাটা আবারও পরিষ্কার করে নেব। এরপর গোপাল সোনা কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম করে, আমিও তাকে বিশ্রাম দিয়ে চলে যাই। তারপর আবার আমি ফিরে আসি 6টার সময় অর্থাৎ সন্ধেবেলায়।
সন্ধ্যের সেবাটা আমি 6টার সময় দিই, আর শীতকাল হলে সেটা 5টা সাড়ে 5টা হয়তো হয়। তখন আমি এসে দেখো প্রদীপ প্রজ্বলিত করে আগে গোপালকে আরতি করে নিই, তার আগে আমি কিন্তু ঘরের সমস্ত ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিই। এরপরে আমি প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করে নিই, তারপরে সন্ধ্যাবেলার যে ভোগ গোপালের থাকে সেই ভোগে কিছু স্পেশাল রাখার আমি চেষ্টা করি। এই সময় আমি একটু ধুনোও জ্বালাই, কেন কি আমার ধুনোও জ্বালাতে ভালো লাগে, কোনো দিন সাবেকি পদ্ধতিতে জ্বালাই, আর আজকে যেমন আমি ইনস্ট্যান্ট ধূপ জ্বালিয়েছি, তো সেটা যেদিন যেদিন যেরকম হয় সেইভাবে আমি চেষ্টা করি গোপালকে সেবা দেওয়ার। আর মানে সন্ধ্যের সেবাতে কিন্তু আমি অবশ্যই চকলেট রাখি, তো এই চকলেটের মধ্যেও কিন্তু আমি ভ্যারাইটিস টাইপের চকলেট রাখি, মানে একই চকলেট প্রত্যেক দিন রাখি না, বা অনেক সময় ক্রিম দেওয়া যে বিস্কিটগুলো হয় যেগুলো বাচ্চারা পছন্দ করে সেইগুলো দিই, আর না হলে নিরামিষ কেকের মধ্যে যদি কিছু থাকে তো সেটাও করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এইভাবে দেখো আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু গপুর ভোগটা দিয়ে থাকি, আর এই চকলেট কিন্তু গপুকে হাতে ধরে খাওয়াতে হয় না, গপু একদম নিজে থেকে তাড়াতাড়ি করে চকলেট খেয়ে নেয়। তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করে দিই আর তারপরে আরতি করি। এই সময় আমি আবারও 10 মিনিটের জন্য গপুকে খাবার দিয়ে তারপরে গপুর ঘর থেকে হয় চলে যাই, না হলে আমরা আমাদের যেহেতু ছোট ঘর তো সেখানেই থাকি, তারপরে 10 মিনিট পরে এসে গপুর কাছ থেকে আবার গপুর ভোগটা তুলে নেওয়া হয় এবং তার মুখ এবং জায়গাটা আবার একইভাবে পরিষ্কার করে দেওয়া হয়। ছটার পরে আমি আবার রাত 8টার সময় দেখো ফিরে এসেছি, রাত 8টার সময় আমি শেষবারের মতন গপুকে ভোগটা দিই। তো এখানে তো সন্ধেবেলায় যে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করে রাখি সেটা জ্বলতেই থাকে আমার, এটা এখন কয়েকদিন ধরে হচ্ছে, আর তার সেই সময় এসে আমি গপুর মন্দিরের ফুল টুল সব সরিয়ে নিই, কেন কি সারা রাত একটা মালা পরিয়ে রাখলে বা তার চরণে যদি ফুল দেওয়া থাকে তাহলেও একটা বাচ্চা ছেলের খুব কষ্ট হতে পারে। আমি মন্দিরের ঠাকুরেরও সমস্ত ফুল কিন্তু একইভাবে সরিয়ে নিই এবং এই সময় একটু এসে হালকা গরম জলে গামছাটা ভিজিয়ে গপুর হাত পা পরিষ্কার করে দিই। এরপরে সাধারণ অল্প একটু ফুল নিয়ে কোনো সময় একটা প্লেটে রাখি, আর যেহেতু আজকে শ্যুট করছি সেহেতু তোমাদেরকে এখানে দিয়ে বোঝাচ্ছি যে কীভাবে আমি ফুলটা রাখি, তো এইরকমভাবে ফুল আমি তার পায়ে দিয়ে দিই। আর এই সময় তুলসীপত্রটাও ফুলের মধ্যেই দেওয়া থাকে, বুকে বা চরণে দেওয়া থাকে না, কেন কি বাচ্চা ছেলে তো কষ্ট হতে পারে সারা রাত ওইরকম বুকের মধ্যে তুলসীপত্র বা পায়ের মধ্যে তুলসীপত্র থাকলে। ভোগে এই সময় আমি একটু মিষ্টি রাখার চেষ্টা করেছি আজকে, তো গপুর সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে লাড্ডু, তো সেই লাড্ডুই রেখেছি। অন্যান্য দিন কোনো দিন নাড়ু দিয়ে থাকি, কোনো দিন এমনি গুড় বাতাসাও দিয়ে থাকি যদি খুব কোনো কিছু জোগাড় না থাকে, আর মিষ্টি থাকলে তো বাড়িতে যে মিষ্টি থাকে সেই মিষ্টি দেওয়া হয়, তো আজকে এখানে লাড্ডু নিয়ে এসেছি, তো লাড্ডুটা গপুর ভীষণই প্রিয়, তো সেই লাড্ডুটা দিয়েই আমি আজকে রাতের খাবার দিচ্ছি গপুকে। তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। এরপর আবারও আমি গপুর যে খাবারটা আছে সেটা আমি তুলে নেব, মানে ভোগ যেটা হয়েছে, তারপরে এই ভোগটা আমি সবার মধ্যে বিতরণ করে দিই আর গপুকে পরিষ্কার করে দিই এই সময়, কেন কি গপু এখন শোবে ঘুমাবে সারা রাতের জন্য, তো একটু আদরও করে নিই, ঘুম পাড়ানোর মতন করে আদর করে নিই যে গোপাল এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সারাদিন অনেক ছোটাছুটি খেলা হয়েছে, এখন তুমি বিশ্রাম করো। গপু যেহেতু বাচ্চা ছেলে ঘরটা একবারে অন্ধকার করা হয় না, একটা ছোট লাইট আমরা জ্বালিয়ে দিই যাতে বড় আলো জ্বললে যে অসুবিধাটা হয় সেটা যেন না থাকে।
তো এই ছিল আমার ছোট্ট গোপালের নিত্য সেবা। বিগ্রহ থাকলে জামা কাপড় বিভিন্ন রকমের পরানো যায়, বা আর একটু স্নান পদ্ধতিটাও একটু অন্য রকমের হয়, কিন্তু আমি চিত্রপটে এইভাবেই নিত্যদিন গোপুর সেবা করে থাকি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজাবিধি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গোপালের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক, এই কামনাই করি।